নববৰ্ষৰ বাপুতি হাহন আমি এই উৎসৱ অত্যন্ত উলহ মালহেৰে শ্ৰদ্ধা ভক্তিৰে আন্তৰিকতাৰে ইয়াক পালন কৰোঁ আৰু গোটেই বছৰটো কৃষিজীৱী ৰাইজে কঠোৰ পৰিশ্ৰম কৰি যি শস্য উৎপাদন কৰে বছৰটোৰ বাবে পৰিয়ালটোৰ পৰিচালনা কৰাৰ বাবে যিখিনি উপাৰ্জন কৰে আৰু এই উপাৰ্জনৰ এটা গুৰুত্বপূৰ্ণ অংশ সকলোৱে মনেদি পৰিকল্পনা কৰে যে এই উৎসৱত তেখেতসকলে ব্যয় কৰিব লক্ষ্য হ'ব শ্ৰদ্ধা ভক্তিৰে আমাৰ সমাজত বসবাস কৰা সকলো শ্ৰেণীৰ প্ৰতি আমি আমাৰ যিখিনি সেৱা বিভিন্ন ধৰণে আগবঢ়োৱা মাজুলী ৰাইজৰ সৈতে কাম কৰাৰ যি সুযোগ মাজুলী ৰাইজে মোক দিছিল মই সদায় আপোনালোকৰ ওচৰত চিৰকৃতজ্ঞ কাৰণ আপোনালোকৰ মাজত কাম কৰি মই এইটো কথাই শিকিলোঁ সমাজখনে আমাৰ ইয়াত বিভিন্ন জাতি জনগোষ্ঠী আছে সত্ৰীয়া সাংস্কৃতিক পৰম্পৰা আছে বিভিন্ন জনজাতি অনুসূচিত জাতি বিভিন্ন বাৰে ৰখনীয়া কৃষ্টি সংস্কৃতি হাৰুৱা পথাৰ আছে প্ৰতিটো জনগোষ্ঠীৰ নিজস্ব যি পৰম্পৰা আছে এইবিলাক অত্যন্ত সুন্দৰ পৰম্পৰা আৰু যি পৰম্পৰাৰ যোগেদি এখন মানৱ সমাজত মানৱীয় অনুভূতি গঢ় দিব পাৰে আৰু সেই অনুভূতিবিলাক হয়তো এতিয়া উঠি অহা চামটোকো তেনেধৰণে গঢ় দিয়াৰ বাবে আপোনালোকে প্ৰয়াস কৰি আহিছে আৰু এই চেষ্টা অব্যাহত ৰাখিব লাগিব কাৰণ আমি পৃথিৱীৰ বুকুত আমি যান্ত্ৰিকভাৱে বহু শক্তি আয়ত্ত কৰিব পাৰোঁ কিন্তু মানৱীয় শক্তি আয়ত্ত নকৰিলে জীৱন অসম্পূৰ্ণ হয় গতিকে সেইকাৰণে কেৱল যান্ত্ৰিক দিশত আমি প্ৰযুক্তিভাৱে শক্তিশালী হ'লেই নহ'ব মানৱীয় দৃষ্টিভংগীয়ে শক্তিশালী হ'ব লাগিব য'ত মানৱতা থাকিব তাতেই শান্তি আৰু শক্তি আৰু ভক্তি বিৰাজমান হ'ব কেৱল প্ৰযুক্তি আপোনাক বস্তুবাদী এইখন পৃথিৱীত বিভিন্ন ধৰণৰ সা সম্পত্তি প্ৰদান কৰিব পাৰে কিন্তু মানৱীয় অনুভূতি এই প্ৰযুক্তিয়ে প্ৰদান কৰিব নোৱাৰে মানৱীয় অনুভূতি প্ৰদান কৰিব লগা হ'লে মানৱতাৰ পূজাৰী হিচাপে আমি আমাৰ জীৱন কাৰ্যসূচী আগুৱাই নিব লাগিব আমি তেনেধৰণে নিজক আমি পৰীক্ষণ প্ৰদান কৰিব লাগিব আৰু যি পৰীক্ষণ প্ৰদান কৰাৰ বাবে ব্যৱস্থা প্ৰৱৰ্তন তাহানি কালৰ পৰাই উপৰি পুৰুষে আমাৰ লগত প্ৰদান কৰি গৈছে গতিকে মই আজি শুভক্ষণত এটাই কথা কওঁ সমন্বয় মই সদায় এই কথাটো কৈ খুব ভাল লাগে আৰু গুৰুজনাৰ ওচৰত মই চিৰকৃতজ্ঞ গুৰুজনাই ইমান সুন্দৰ আমাক কৈ গৈছে সমন্বয়ৰ দ্বাৰা সমাজ শক্তিশালী হয় সমন্বয়ৰ দ্বাৰা সমাজে শান্তিত বসবাস কৰিব পাৰে সমন্বয়ৰ দ্বাৰা আন্তৰিকতা গঢ় লৈ উঠিব পাৰে সমন্বয়ৰ দ্বাৰা শ্ৰদ্ধা ভক্তি মৰম চেনেহ ভাতৃত্ববোধ গঢ় দিব পাৰে গতিকে সেইবাবে মাজুলী সমাজখন সদায় মিলাপ্ৰীতি থাকিব মোৰ সেইটোৱেই অন্তৰৰ পৰা আপোনালোকৰ ওচৰত আহ্বান মই এইকাৰণে এই বাৰ্তাটো দিবৰ কাৰণে মই আহিছোঁ আজি বহু মঞ্চত মই গৈছোঁ কিন্তু মাজুলী ৰাইজে এই অভাজনক বহুত বেছি মৰম দিছে মই নিজেও এইখিনি অভিজ্ঞতা ভাল লগা অভিজ্ঞতা মোৰ জীৱনৰ ধুনীয়াকৈ সঞ্চয় কৰি ৰাখিছোঁ মাজুলীলৈ যেতিয়াই আহিছোঁ সকলো সময়তে মাজুলী ৰাইজে ইমান মৰম দিছে অকৃত্ৰিম মৰম ইয়াত কোনো কৃত্ৰিমতা নাই কেতিয়াবা খং খাই গালিও দিয়ে এই গালিটোতো মই খুব এটা ভাল বাৰ্তা পাওঁ মৰম থাকে তাত আন্তৰিকতা থাকে হয়নে শুভেচ্ছা থাকে শুভকামনা থাকে গতিকে সেইকাৰণে মাজুলীৰ সমাজ সদায় বিশাল সমাজ মনৰ বিশালতা আছে উদাৰতা আছে মানৱতা আছে আন্তৰিকতা আছে গতিকে এইখন সমাজ এনেধৰণে সদায় সুন্দৰ হৈ থাকক আৰু বহাগী উৎসৱ আয়োজন কৰা উদ্যোক্তাসকলকো মই ধন্যবাদ জনাইছোঁ আৰু এটা কথা কওঁ মাজুলী ৰাইজৰ বাবে নহয় আমাৰ গোটেই পৃথিৱীৰ সমাজৰ বাবে এতিয়া আটাইতকৈ
গুরুত্বপূর্ণ, বিশেষ করে প্রাণী জগতের বাবে। আমার উপরিপুরুষে কয়ে গেছে গছ থাকিলেহে মানুষ থাকিল, অর্থাৎ প্রকৃতি, প্রাণী, পানি আর প্রাণ, এই চারিটা শব্দ আমার জীবন অত্যন্ত লাগতিয়াল, অত্যন্ত দরকারি। এই প্রকৃতি প্রাণীর বাবে রচনা করা হয়েছে, আর প্রকৃতি হয়েছে ভগবানের প্রকৃত স্বরূপ, ভগবানের বেলেগ রূপ নাই, এই প্রকৃতির রূপটি হয়েছে ভগবানের রূপ। আর ধরিত্রী আয়ে কোলাত ডাঙর দীঘল হয়ে আমি এটা কথা শিকিছো, ধরিত্রী আয়ে নিজের পুত্র কন্যার ক্ষেত্রে কেউ কৃপণালী নকরে, গতি ধরিত্রী আয়ে বহুত উৎপাদিত গছ গছনি, লতা পাত, খাল বিল, জীব জন্তু, পশু পক্ষী, পোক পরুয়া, নদ নদী, খাল বিল, জান জুড়ি, পাহাড় ভৈয়াম, আকাশ মহাকাশ, সাগর মহাসাগর, এই সকল ভগবানের অপরূপ সৃষ্টি। আর এই সৃষ্টি প্রাণীর বাবে, প্রাণী জগৎ যাতে নিশ্চিন্ত মানে জিয়াই থাকবে পারে, কোনো যাতে তেখেতসকলের জীবনত দুর্যোগ নামি আহে নাহে, তার কারণে প্রকৃতির অপরূপ এই রচনা আমি সকলে উপলব্ধি করব, গতি সেই কারণে প্রকৃতি সংরক্ষণ করা প্রাণী সকলের গুরু দায়িত্ব আছে। আমি যদি প্রকৃতি সংরক্ষণ নকরো তেতিয়াহলে প্রাণী জগৎ ইয়াত জিয়াই থাকাটো সম্ভব নহব, গতি সেই কারণে আজি আপনাদেরকে আমি সকলে যদি ভাবু আমার যাবিলাক গীত মাত সৃষ্টি হয়েছে কোরপরা সৃষ্টি হয়েছে, এই প্রকৃতির বুকুর সৃষ্টি হয়েছে, যাবিলাক গীত মাত রচনা করেছো গছ গছনি, পশু পক্ষী, নানা ধরনের পাহাড়, এই সকল নদ নদী, জান জুড়ি, আকাশ মহাকাশ, এইবিলাকক লই তো আমার গীত রচনা হয়েছে, আর আমার বাদ্যযন্ত্রবিলাকও তো প্রকৃতির বুকুত উৎপাদিত সামগ্রীর পরাই লওয়া, নয় গতি প্রকৃতিক বাদ দিলে মানুষে একুয়ে করব নয়, এই কথাটা মানুষের উপলব্ধি করা উচিত। গছ থাকিলে মানুষ থাকিল, অর্থাৎ উদ্ভিদ জগৎ নয় আর প্ল্যান্ট লাইফ যা কো আমি, হিউম্যান লাইফ, এনিমেল লাইফ, ইয়াত সকলে এই প্রাণ আছে, গতি যত নাকি প্রাণ থাকে সেই প্রাণীবিলাকে আজি তারিখ প্রকৃতির বুকুত উৎপাদিত সামগ্রীর উপর নির্ভর, গতি আমিও একবিংশ শতিকায় গোলকীয় উষ্ণতা বৃদ্ধি হওয়ার প্রতি লক্ষ্য রাখি, সঘনায় জলবায়ু পরিবর্তন হওয়ার প্রতি লক্ষ্য রাখি এটি কথা মনত রাখব, কোনো কারণে যাতে ভগবানে সৃষ্টি করা এই সুন্দর জৈব বৈচিত্র শক্তি আধার মানুষের ভুলের কারণে যদি বিনষ্ট নহয় তার কারণে আমি সকল সময়তে সাবধান হব লাগবে, কারণ প্রকৃতি থাকিলেহে কৃষ্টি সংস্কৃতি থাকিব, মানুষ সভ্যতা থাকিব, কারণ প্রকৃতি যদি না থাকে প্রাণী কত থাকিব, প্রাণী যদি না থাকে সভ্যতা সংস্কৃতি কত থাকিব, হয়নে? গতি সেই কারণে আমি জানো সকলে আমার শরীরত 80% পানি আছে, মগজুত 90%, গতি পানি না থাকলে এই প্রাণবায়ু উড়ি যাব প্রবর্তি, গতি সেই কারণে আমি ভাবো যে আমি এই কথাটা আমার রঙালী বিহুর সময়তে, বহাগী উৎসবের সময়তে আমার মাজত পর্যালোচনা হব লাগিব, আর আমার বিহুটো গুরু বিহুর পর আরম্ভ হয়, প্রকৃতিক পূজা করে আরম্ভ হয়, এশ এবিধ আমি ঔষধি গুণ থাকা শাক পাচলি আমি প্রকৃতির বুকুর পরাই লই পেলায় আমি সেবন নকরিলাম, আর আমার ঢোল পেঁপা সকলবিলাক প্রকৃতির বুকুত উৎপাদিত সেই সামগ্রীর পরাই আমি নির্মাণ করো, গতি মানে আকৌ কৈছো প্রকৃতি থাকিলেহে প্রাণী থাকে, গতি প্রাণী জগৎ সদায় প্রকৃতি সংরক্ষণের কারণে প্রকৃতি প্রেমী হিসাবে জিয়াই থাকার বাবে আমি প্রবণতা বৃদ্ধি করব, সেখানে গুরুজনায় কয়ে গেছে এক বৃক্ষ দশ পুত্র সম, হয়নে? এনে তো কোয়া নাই গুরুজনে, এই কারণে কয়ে গেছে যে মানুষক সেই চেতনা প্রদান করবলে প্রয়াস করেছে যে আমি আহক সকলে মিলি প্রকৃতি সংরক্ষণ করব। আর আজি অনুষ্ঠানত আপনাদের আহি উপস্থিত হল, আর বিশেষ করে আমার মাজত উপস্থিত থাকা পদ্মশ্রী হেমচন্দ্র গোস্বামী ডাঙরিয়া মানে আপনাকে ইয়ারপ্রাই সেবা জানাইছো, অভিনন্দন জানাইছো,
মাজুলী বাকী রাইজক আপনি ভারতবর্ষের বুকুত জিলিকাই তুলিলে হয়নে গতিকে আপনার যে বিদ্যা যে কলা এই কলা বিশ্বে প্রত্যক্ষ করিল ইয়ার কারণে আপনি কৃতজ্ঞতার পাত্র নমস্কার আর সকলে হাত চাপড়ে তেখেতের প্রতি শ্রদ্ধা নিবেদন কর মাজুলী গৌরব আর ডক্টর শশীধর ফুকন ডাঙরিয়া আছে নয় ইয়াতে নমস্কার আপনার খুব স্বাগত জানাইছো যাই কি নহক ইয়াত উপস্থিত থাকা প্রত্যেকগৰাকী মাজুলী ব্যক্তি শিৰচৰণত অসমীয়া নববৰ্ষত মই মোৰ আন্তৰিক সেৱা জনাইছোঁ আপোনালোকে আশীৰ্বাদ কৰিব যাতে ভাল কাম কৰি যাব পাৰে নহয় ৰাইজৰ আশীৰ্বাদ থাকিলে এইটো সম্ভৱ গতিকে এইখিনি কথাকে কৈ মই পুনৰবাৰ এই বহাগী উৎসৱ সফলতা কামনা কৰিলোঁ আৰু এটাই কথা এই অনুষ্ঠানটো যাতে খুব পৰিপাটিকে পৰিচালনা হয় তাৰ কাৰণে প্ৰত্যেকগৰাকী মাজুলীবাসী ৰাইজে দায়িত্ব ল'ব লাগিব হয়নে গতিকে সকলোৱে সহায় কৰিলে হ'ব সমূহীয়া প্ৰচেষ্টাত আৰু এই বহাগী উৎসৱৰ পৰা আপোনালোকে সমগ্ৰ মাজুলীবাসী ৰাইজক এটি বাৰ্তা দিব আমি একেলগে মিলা প্ৰীতিৰ আন্তৰিকতাৰ মৰম চেনেহৰ মাজত কাম কৰিলে কিমান সুন্দৰ হয় অনুষ্ঠানবিলাক হয়নে এই কথাবিলাক আমি বিশেষকৈ গুৰুত্ব দিব লাগিব ধন্যবাদ জয় অসম জয় হিন্দ